শান্ত বসুমতারীক মই ভাবো যে কোনেও ধরে রাখব নয়, 2 লাখৰ পৰা 3 লাখের ভোটত জয়যুক্ত হব। মানুষৰ যথেষ্ট সঁহারি আমি দেখিছো, সামান্য উচ্চ ন্যায়ালয়ে একটা রায় দিছে, এই রায়ের ভিত্তিত মানে আইনের ঊর্ধ্বত কোনো নহয়, যেহেতু রায় এটা দিছে গতি এটা উপায় নাই। যদিও অবস্থা ভাল, এটা যেহেতু এবার প্রতিদ্বন্দ্বিতা করব নয়, গতি আর এটা 10 বছরে কি করলে কি নকরিলে সেটা বিচার করে লাভ নাই, এবার প্রতিদ্বন্দ্বিতা করব না। মিত্রজোঁটৰ UPPLৰ প্রার্থী শ্রী জয়ন্ত বসুমতাৰী ডাঙরিয়ায় আজি ইয়াতে কোকৰাঝাৰ খেলপথাৰত এখন বিশাল ৰাজহুৱা সভা অনুষ্ঠিত কৰিছিল, আৰু উক্ত সভাত আমাৰ বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জেপি নাড্ডা ডাঙরিয়া উপস্থিত আছিল, আৰু আমাৰ বিজেপিৰ নেতা শ্রী চন্দ্রমোহন পাটোয়ারী অগপর পৰা মই অংশগ্রহণ কৰিছো। আৰু আজি ৰাইজৰ যিটো স্বতঃস্ফূর্ত যিটো সমৰ্থন, ৰাইজৰ যিটো ব্যাপক সঁহাৰি, এইটোৱেই পৰিলক্ষিত হৈছে যে আগন্তুক যিটো লোকসভাৰ নিৰ্বাচন, কোকৰাঝাৰৰ নিৰ্বাচনত জয়ন্ত বসুমতাৰীক মই ভাবো যে কোনেও ধৰি ৰাখিব নোৱাৰে। জয়ন্ত বসুমতাৰীয়ে কোৱা মতে 2.5 লাখৰ পৰা 3 লাখৰ ভোটত জয়যুক্ত হব, আৰু বিভিন্ন ঠাইতো আমি ইতিমধ্যে অলপ প্রচারৰ বাবে আহিছিলোঁ, গতিকে মানুহৰ যথেষ্ট সঁহাৰি আমি দেখিছোঁ। গতিকে মই আশা রাখো যে আমাৰ জয়ন্ত বসুমতাৰী এইবার নিশ্চয় দিল্লীলৈ যাব। অগপৰ পৰা আজি ধুবুৰী জামিয়া ইছলামে আজি মনোনয়ন পত্র দাখিল কৰিছে, ধুবুৰী স্থিতিটো আপোনালোকে মিত্রজোঁট হিচাপে আজি বৰপেটা আৰু ধুবুৰী লোকসভা সমষ্টিত এই দুটাত আমি মিত্রজোঁটৰ অগপৰ পৰা প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে। আমি আশা কৰিছোঁ বৰপেটাটো জয়ী হ'ব, এইটো নিশ্চিত। এতিয়া আশা ৰাখিছোঁ যে আমাৰ ধুবুৰী যিটো ছিট, এইটো জিকি গ'লেও মানে আচৰিত হ'বলগীয়া একো নাই। এতিয়া আমি যিটো দেখিছোঁ 3 কোণীয়া যুঁজ হ'ব, আৰু এই 3 কোণীয়া যুঁজত আমাৰ মিত্রজোঁটৰ অগপৰ প্ৰাৰ্থী এবাৰ ধুবুৰীৰ পৰা জয়যুক্ত হ'ব। নবহৰণীয়ে 10 বছৰ কিন্তু ৰাজনৈতিক মানে ভৱিষ্যৎ আছিলে কোকৰাঝাৰ সমষ্টি, এইবুলি দেখা গৈছে যে আজি হাইকোর্টে নিৰ্দেশনা জাৰি কৰিলে তেখেতে মনোনয়ন পত্ৰ বা তেখেতে কেন্দ্ৰীয় হ'ব নোৱাৰিব, এই ক্ষেত্ৰত তেখেতৰ ৰাজনৈতিক ভৱিষ্যৎ ঠিক বুলি ভাবে নেকি? হয়, এতিয়া যিহেতু মহামান্য উচ্চ ন্যায়ালয়ে এটা ৰায় দিছে, এই ৰায়ৰ ভিত্তিত মানে আইনৰ ঊৰ্ধত কোনো নহয়, যেহেতু ৰায় এটা দিছে গতিকে এতিয়া উপায় নাই। যদিও অবস্থা ভাল, এতিয়া যিহেতু এবার প্রতিদ্বন্দ্বিতা করব নয়, গতি আর এটা 10 বছরে কি করলে কি নকরিলে সেটা বিচার করে লাভ নাই, এবার প্রতিদ্বন্দ্বিতা করব না। গোজোনথাও খৌরং সেরফাঙ্গুড়ি বাজাজ শোরুমা বাজাজ বাইক সালেনা মজা মনগ্রা রাইজে রাজাফরের থাকায় গোজোনথাও খৌরং লানি ফির সেরফাঙ্গুড়ি বাজাজ শোরুমা ঈদ এন বিহু দামাকা অফার হগাছে দ কোকৰাঝাৰ জেলা সেরফাঙ্গুড়ি থানায় ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমা 22 মার্চনিফ্রায় 30 এপ্রিলসিম ঈদ এন বিহু দামাকা অফার আর এক্সেঞ্জনি খাবুফর হগাছে দ নংথাংমনা সেরফাঙ্গুড়ি থানায় ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমাও খুংফুংজানাই ঈদ এন বিহু দামাকা অফার এক্সেঞ্জাও ফৈনানাই নংথাংনি লুবাইনাই বাজাজনি বাইকখৌ লাংফৈনো হাগোন। বাজাজনি বাইক সালাইনো মজা মনগ্রা রাইজে রাজাফোরনি থাকাই ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমা লগেসে মজাং অফারবো লানানি ফিদেন। বেফোরনো জাবাই হেলমেট ফ্রি, 2 লিটার পেট্রোল ফ্রি, খেসানানাই বাইক বাইগিরিফোরনো 1000 রাং খেসব্যাক হরফিনাই জাগোন। আরোবাও লগেসে মনসে গোজোনথাও খৌরাং, 500 রাং হগ্রানানাই গোসোবাদি বাইকখৌ আউগ্রিনা দিনে হাগান, আর গাছই গাড়িজন লগেসে মনফা মনফাই এসর গিফট হরনাই জাগান। ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমা 7999 রাং বেসেনাও ডাউন পেমেন্ট হানানাই বাইক লানো হাগান, আর যাইকিজিয়া বাইককে এক্সচেঞ্জ কলামনাইনি খাবু লানানি ফৈদং। আবুঙ্গই মিটিনে থাকাই 6003817191, 7002204725 আর 9101547892 বে জানবুং নম্বরও খৌরাং লাহরনো হাগান।